আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাড়িতে এসেছি, বেশ কিছুদিন হয়ে গেল আর বাড়ির সময়টা হইচই, খেলাধুলা, খাওয়া দাওয়া, আড্ডা এসবের মধ্যেই কাটছে। আর এত ব্যস্তই হয়ে পড়েছি যে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, ভিডিও এডিট করা, আর এমনকি যে আমি ভিডিও শ্যুটও করছি না। কিন্তু আমার প্রিয় আপুদের কথা একটু মনে করে তাই আমি ছোটোখাটো একটা ভিডিও করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এবং আমার চ্যানেল আজকে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকাল থেকে বেশ সুন্দর একটা রোদ উঠেছে, আর রোদের এই সময়টাতে দেখা যায় যে বাহিরে অনেক সময় থাকি। বাড়িতে এসেছি, এখন আম্মা কী খাওয়াবে, আব্বা কী কিনবে এসব নিয়ে একটা তোড়জোড় শুরু হয়েছে। বাড়িতে যতগুলো মুরগি ছিল এক এক করে কিন্তু অনেকগুলোই খাওয়া হচ্ছে, আর যেহেতু আমরা এখন মোটামুটি অনেক সদস্য তাই একসাথে চারটা মুরগি জবাই করেছে। শীত হওয়ার জন্য দুপুরে খাবারটা বিছানায় বসে খায়, আর এখন ভাইয়া আর তার বাবা খেতে বসেছে। লাউ দিয়ে মাছের তরকারি আর মুরগির মাংস, ছোটো মাছের তরকারি আর একটু ভুঁড়িও নিয়ে এসেছে, যেহেতু ছোটো মাছ ভুঁড়ি এগুলো তার বাবা খুব পছন্দের। আর এখন যেহেতু একদম টাটকা সবজি পাওয়া যায় তাই একটু সালাদও বানিয়ে নিচ্ছে। আর দুজনের মশলা এত মিল যে মনে হচ্ছে যে এক ভাই আর এক ভাইকে খাইয়ে দিচ্ছে এমন বিষয়টা। আর আপনারা সবাই দোয়া করবেন যেন সবসময় এভাবে তারা মিলেমিশে থাকতে পারে। দেখা যায় অনেক পরিবারে যে এক জামাইয়ের সাথে আরেক জামাইয়ের সাথে কেমন একটা দাকুমরা সম্পর্ক, কিন্তু মাশাল্লাহ আমাদের কিন্তু এমনটা হয় না, দেখা যায় তারা খুব বেশি মিল। আর এবার বাড়িতে আসার পর দেখা যায় এইসব ছোটো ছোটো কিউট কিউট বাচ্চাদের সাথে আমার বেশিরভাগ সময় কেটে যাচ্ছে, আর ওদেরকে বেশি সময় দিচ্ছি, এই জন্য কিন্তু আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না। এই তো মাশাআল্লাহ এখানে আমার একটা কিউট ভাগ্নি আর একটা বাস্তি রয়েছে, প্রথমবার ফুপি হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। আর একজন আরেকজনকে একটু আদর করে দিচ্ছিল। আর এ তো এটা হচ্ছে সন্ধ্যার সময়, এখন সন্ধ্যার সময় কী খাবে বাচ্চারা, তাই আমার বোন কিছু চিপস বেজে নিয়েছে, এগুলো মচমচে খাবার কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে, তাই কিছু চিপসও বেজে নিয়েছে। এই যে বললাম না, বাড়িতে আসার পরে দেখা যায় খাওয়ার উপরেই আছি, হয় এটা খাচ্ছি না হয় ওটা খাচ্ছি, একবার আম্মা দিচ্ছে আর একবার বোনেরা দিচ্ছে, এইসব করে কিন্তু আমার দিনগুলো কেটে যাচ্ছে। আর একটা কথা আছে না যে ডেকে স্বর্গে গেলেও ধান মানে, আমার হয়েছে এই অবস্থা, যেখানে যাই না কেন সেখানে আমার চা থাকতেই হবে। আর এখন যেহেতু বাড়িতে সবাই আছি আর আমরা বড়োরা চা খেতে চাই যে শুধু এমনটা নয়, বাচ্চারাও দেখা যায় সাথে সাথে চা খেতে চায়, তাই বড়ো একটা পাতিলে একটু চা বসিয়ে নিয়েছি। চাটা আমার মোটামুটি এদিক দিয়ে হয়ে গেছে। আর বাড়িতে প্লিজ আপনারা এমন ব্যাকগ্রাউন্ড কিংবা এমন পরিবেশ যদি আপনাদের কাছে খারাপ লাগে তারা যেন আন্তরিকভাবে দুঃখিত। আসলেও যে এটা আম্মার অনেক বছরের সংসার আর আম্মার প্রত্যেকটা জিনিসেরই খুব প্রিয়, তাই এগুলো ফেলে দেওয়া কিংবা নতুন করে অর্গানাইজেশন করা এইসব কিন্তু আর হয়ে উঠছে না। যেমনই আছে সেভাবেই আমরা গুছিয়ে গেছি আর কি, কাজগুলো করছি নিজেদের মতো মানিয়ে নিয়েছি। চা খেতে খেতে আপনাদের মাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।